নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন, তাই রাজ্যের সমস্ত বিদ্যালয়ে খেলাধুলার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠটাকে খেলার উপযোগী করে গড়ে তোলার জন্য প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজধানীর এরি নগর স্থিত অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে শনিবার এমনটাই জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর তথা বিদ্যালয়ের উন্নয়ন কমিটির চেয়ারম্যান অলোক রায়, মার্ক ফেডের ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ সঞ্জয় সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমারানী সরকার এবং এরিনগর স্থিত ঋষি অরবিন্দ ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী সুপ্রিয় ঘোষ। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশেষ কৃতিত্ব লাভ করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে এদিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার মেয়র জানিয়েছেন, এ বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। খেলাধুলা এবং বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের মাধ্যমে রাজ্য এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে এখানকার বহু ছাত্রছাত্রী। এর পাশাপাশি অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারি তরফে সহায়তা করা হবে বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা করা, এখানে এই বিদ্যালয়ের কাছে কিন্তু একটা মাঠ আছে। মাঠ ছাড়া কোনো বিদ্যালয় সাধারণত আগে তৈরি করা হতো না, উদ্দেশ্য একটাই। তো আমিও বলবো যে এডিনগর এই ইংলিশ মিডিয়াম যারা ছাত্রছাত্রীরা যারা স্টুডেন্টরা আছে তারা যেমন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে থাকেন, পাশাপাশি শারীরিক দক্ষতা সুস্থ থাকা, সুস্থ থাকলেই পড়াশোনা করা যায়। আমার মনে হয় যে সেই কাজটা করা উচিত। আমাদের রাজ্য সরকারও বিভিন্নভাবে খেলাধুলার মান উন্নয়নের বহু চেষ্টা করছে। আমি সারা রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এখন আমাদের রাজ্য সরকার খেলার জন্য যে পরিকল্পিত মাঠগুলি সংস্কার করে খেলার উপযোগী করা হচ্ছে, স্টেডিয়াম করা হচ্ছে, সিনথেটিক টার্ফ উইকেট করা হচ্ছে, সার্বিকভাবে আধুনিক ব্যবস্থা সারা ভারতবর্ষে যেভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াকে তুলে ধরার চেষ্টা করছে। আমাদের যারা ছাত্ররা স্টুডেন্টরা যাদের যাদের প্রতিভা আছে বা তার যারা উৎসাহী ক্রীড়া ক্ষেত্রে তাদেরকে আধুনিক ব্যবস্থা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। আমাদের এই অরুণোদয় মাঠেও আমি বলবো আমাদের যিনি কর্পোরেটর, আপনাদের এই এলাকার যিনি নির্বাচন কর্পোরেটর অলোক রায়, ওনার আন্তরিক প্রচেষ্টায় এই মাঠটা আমরা যখন দায়িত্ব নিয়েছি পৌর নিগমে এবং সরকারের, এই মাঠটার যে অবস্থা ছিল আপনাদের জানা আছে, এই মাঠটা উনি সরকার করেছেন, খেলা উপযোগী করাছেন। এবং এর মধ্যে জেনে আনন্দ দেবেন আমাদের রাজ্য সরকার প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে মাঠটার জন্য। এটা বিশেষ কৃতিত্ব আমি বলবো অলোকবাবুকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে এই ব্যবস্থাটা করেছেন। কাজে আমাদের মুখ্যমন্ত্রী যেমন এই এলাকা নির্বাচিত বিধায়ক রাজ্যের অভিভাবক, উনিও চেষ্টা করছেন সার্বিকভাবে এই বিদ্যালয়ের ক্ষেত্রে আগে বিদ্যালয়ের উন্নয়নে টাকা বরাদ্দ সরকার থেকে করা হয়েছে। শনিবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এদিন উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।